সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন স্কুল রাধাহাট পাইলট উচ্চ বিদ্যালয়, রাধাহাট কুড়িগ্রাম। নবম শ্রেণী বিষয় ইসলাম ও নৈতিক শিক্ষা, শিক্ষক এবিএম আলতাফ হোসেন, বিশেষ পাঠ আল হাদিস, তারিখ 22/11/2020। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা মিডিয়ার সামনে বসে আমাদের অনলাইনের ক্লাস উপভোগ করছো, তোমাদেরকে স্বাগতম এবং ধন্যবাদ দিয়েই শুরু করছি নবম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের আলোচনা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি যে বিষয়টি তোমাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি সেটি হলো আল হাদিস। আজকে আমি যে হাদিসটি নিয়ে কথা বলবো, ইতিপূর্বেই আমি দশটি হাদিসের প্রথম হাদিস নিয়ে জোরালো কথাবার্তা বলেছি, আজকে আমি দ্বিতীয় হাদিস নিয়েই কথা বলবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বোর্ডের দিকে একটু লক্ষ্য করব, যে বোর্ডে আমি কয়েকটি জিনিস নিয়ে আসতেছি সেই বিষয়গুলি লক্ষ্য করি। আল হাদিস, হাদিসের সংজ্ঞা আমি ইতিপূর্বে দিয়ে ফেলছি, আজকে যে জিনিসটা নিয়ে আসবে সেটা হলো রাবি। দ্বিতীয়ত যে বিষয়টা আসবে সেটা হলো সনদ। তৃতীয়ত যে বিষয়টা আসবে সেটা হবে মতন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দ্বিতীয় নম্বর হাদিস জানার পূর্বেই এই তিনটি বিষয় নিয়ে অবশ্যই আলোচনা শুনব এবং শিখে রাখার চেষ্টা করব। তাহলে প্রথমেই যে কথাটা সেটা হলো রাবি। রাবি শব্দটি আরবি শব্দ, সাধারণত যারা বর্ণনা করে হাদিস বর্ণনাকারীকে রাবি বলা হয়। আমি আবারও বলছি, হাদিস যারা বর্ণনা করে তাদেরকে রাবি বলা হয়। দ্বিতীয় পর্যায়ে যে কথাটি আমি নিয়ে আসছি সেটা হলো সনদ। একটি হাদিস বর্ণনা করার পূর্বে কিছু বর্ণনাকারী নাম সন্নিবেশিত থাকে, আর এই বর্ণনাকারীর ধারাবাহিকতাকে বলা হয় সনদ। যেমন আন আনাস, আন মালিক, আন কালা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম, এই আনাস, মালিক, তালহা, জুবাইর, এভাবে যে বর্ণনা পরস্পরায় রয়েছে এই বর্ণনার ধারাবাহিকতাকে সনদ বলা হবে। আর মতন বলা হবে মূল হাদিস যেটা, যেমন ইন্নামালা আমালু বিন্নিয়াত, এই এই মূল হাদিসটাকেই আমরা মাতান বলবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই তিনটি জিনিস জানার পর এবারে দুই নম্বর হাদিস নিয়ে কথা বলতে যাচ্ছি। আর সে কথা হলো, হাদিসটি হলো, আমি মুখস্থই বলছি, তোমরা তোমাদের পাঠ্যবইয়ের সঙ্গে মিল করে নিতে পারো, যে বুনিয়াল ইসলাম আলা খামস, আলা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুনিয়াল ইসলাম আলা খামস, যে ইসলামের ভিত্তি হলো পাঁচটা, শাহাদাতান আইন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওয়া ইকামুস সালাত, ওয়া ইতাই যাকাত, ওয়া সাওমু রমজানা, ওয়া হিজ্জুল বাইতা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে ইসলামের পাঁচটি বুনিয়াদ বা ভিত্তি সম্বন্ধে কথা বলা হয়েছে। ইসলামের ভিত্তি হলো পাঁচটি আর ইমানের ভিত্তি হলো সাতটি। আমরা আবার মনোযোগ দিয়ে শুনব, যে ইসলামের ভিত্তি হলো পাঁচটি আর ইমানের ভিত্তি হলো সাতটি। আর ইসলামের ভিত্তি সম্বন্ধে যে হাদিসটি নিয়ে আসা হয়েছে সেই হাদিসের মধ্যে ইসলামের পাঁচটি ভিত্তি উল্লেখ করার পর বলা হচ্ছে যে কি, শাহাদাতান আইন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইসলামের প্রথম ভিত্তি হলো যে আমাদেরকে এই খেয়াল করতে হবে যে আল্লাহ ছাড়া কোনো ইবাদতের যোগ্য নাই, কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই, এবং মুহাম্মদ আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে কালেমায়ে তৈয়বার মধ্যে আমরা বরাবরই জানি যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এটা তাওহীদের কথা, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা হলো রিসালাতের কথা। তাহলে তাওহীদ আর রিসালাত দুটা দু ধরনের জিনিস। এক আল্লাহতে বিশ্বাস, এটা তাওহীদ, আর রসুলকে বিশ্বাস করে তার যাবতীয় নীতিমালাকে মেনে নেওয়া, এইটা হলো রিসালাত। হযরত আদম থেকে শুরু করে রসুল পর্যন্ত অগণিত নবী এবং রসুলের এই রিসালাত এবং নবুয়ত নিয়েই এই পৃথিবীতে এসেছেন। এইটা হলো ইসলামের ভিত্তির প্রথম স্টেপ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে দ্বিতীয় নম্বরে যেটি রয়েছে সেটি হলো ইকামের সালাত।
প্রথমতেই হলো আল্লাহ এবং তার রসুলকে বিশ্বাস করলাম, করার পরেই যে কাজটি আমাদেরকে করতে হবে সে কাজটি হলো ইকামুসসালাহ, নামাজ প্রতিষ্ঠা করতে হবে। আর নামাজ প্রতিষ্ঠা করতে হবে, নামাজ কী জিনিস? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা তোমাদের পাঠ্যবইয়ে এই নামাজ কথাটির আরবি পারিভাষিক যে শব্দটি পেয়েছ সেটা হলো সলাত। আর সলাত কাকে বলে আমি সে সম্বন্ধেই আজকে তোমাদের সামনে কথা বলবো। সালাত শব্দের অর্থ হলো আভিধানিক অর্থ হলো দোয়া। আর পারিভাষিক দিক থেকে সালাত বলা হয় যে নির্দিষ্ট সময়ে সুনির্দিষ্ট নিয়মে সুনির্দিষ্ট কতকগুলি কাজ কাকুতি মিনতি সহকারে সম্পন্ন করাকে সলাত বলা হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরও এক ধাপ আগায় এসে সলাতকে বুঝব যে সলাত হলো ১৩টি বিষয় প্রতিষ্ঠা করার নাম। আর ১৩টি বিষয় হলো যে একজন লোক সলাত পড়তে গেলেই তাকে সর্বপ্রথম কী করতে হবে, তার শরীর পাক থাকতে হবে, দ্বিতীয়ত কাপড় পাক থাকতে হবে, তৃতীয়ত যে জায়গার মধ্যে তিনি মাথা অবনত করবেন সেজদা করবেন সে জায়গা পাক হতে হবে, শরীর আবৃত করতে হবে, উপসালাকালীন কিবলার দিকে লক্ষ্য করতে হবে, নিয়াত করতে হবে। এই ৭টা, আর ভেতরের মধ্যে আছে ৬টি, যেমন তাকবীরে তাহরিমা বলা, কিরাত পড়া, রুকু করা, সেজদা করা, সালাম দিয়ে নামাজ থেকে বহির্গত হওয়া। এই ৭, ৬, ১৩টি কাজ রসুলের দেখা নিয়মে যদি আমরা এগুলো প্রতিষ্ঠা করি তাহলে সালাত আদা হয়ে গেল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সালাতের ইসলামের মধ্যে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ, যে ব্যক্তি সালাত প্রতিষ্ঠা করলো সে তার ধর্মটাকে কী করলো, জীবিত রাখলো। আর যে এটা প্রতিষ্ঠা করলো না সে ধর্মটাকে বরবাদ করে দিল। সেই দৃষ্টিভঙ্গিতেই সালাতের গুরুত্ব আমরা বুঝতে পারছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে রয়েছে তাসুমু রমজানা, রমজানের মধ্যে কী থাকতে হবে, রোজা থাকতে হবে। কেননা রোজাও এটা ফরজ। তৃতীয়ত যে বিষয়টা আসছে সেটা হচ্ছে কি, ইতাই জাকাত, মানুষকে খাদ্য দিতে হবে, নির্দিষ্ট পরিমাণ সম্পদ হলে তার নির্দিষ্ট পরিমাণ অংশ ফকির এবং মিসকিনদের মধ্যে দান করে দেওয়া, এইটা হলো জাকাত। তাহলে আমরা জানলাম যে প্রথমত সাক্ষ্য প্রদান, তারপরে সলাত প্রতিষ্ঠা, তারপরে জাকাত দেওয়া, তারপরে রোজা রাখা। এই ৪টি বিষয়ের পর পঞ্চম যে বিষয়টি, সেই বিষয়টি হলো হিজ্জুল বাইতা, কাবা শরীফ তওয়াফ করা। সেটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট নিয়মে তওয়াফ, আমরা এটাকে বলবো হজ করা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এই হাদিসটি জানব এবং পড়তে শিখব যে বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতান আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ওয়া ইকামিস সালাতা, ওয়া ইতাইয যাকাতা, ওয়া তাসুমু রমজানা, ওয়া হিজ্জুল বাইতা। এরপরে এর অনুবাদ শিখব এবং বাড়ির জন্য যে কাজটি আমি দেব সে কাজটি আমরা তোমরা সবাই লিখে নিবা, যে আমি বোর্ডে বলতেছি যে একজন মুসলমানের ইসলামে ইসলামের ৫টি বুনিয়াদ পালন করা উপকারিতা ও উহার অপকারিতা ও পালন না করার অপকারিতা
অপকারিতা বর্ণনা করো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে বুঝতেই পারছি যে একজন মুসলমান ইসলামের পাঁচটি বুনিয়াদ পালন করার যথেষ্ট উপকারিতা রয়েছে এবং পালন না করারই এর অপকারিতাও এলৌকিক পরলৌকিক যথেষ্ট রয়েছে। এই বিষয়গুলি আমরা সুন্দর করে জানব এবং বাসা থেকে এগুলি তৈরি করার পরেই আবার আমরা কি এগুলি পরবর্তী ক্লাসের জন্য তৈরি থাকব। আর আমি এতক্ষণ পর্যন্ত আজ যে আলোচনাগুলি করলাম সে আলোচনা করেগুলি তোমরা অবশ্যই শুনেছ, তোমাদেরকে ধন্যবাদ। আবারও অনলাইনে ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি। ধন্যবাদ।